নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো পাঁচফোড়ন। বাঙালি কিন্তু যে কোনো সবজির তরকারিতেই পাঁচফোড়নের ব্যবহার করে, কিন্তু বাজারের যে কেনা রেডিমেড প্যাকেটগুলো পাওয়া যায় বন্ধুরা, তাতে কিন্তু পাঁচফোড়নের মানে সঠিক পরিমাপ সহ সেটাকে কিন্তু মেশানো থাকে না। সেটাই আজকের ভিডিওতে দেখাবো। এটা ব্যবহার করলে তরকারির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এর জন্য কী কী লাগছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে প্রথমে যেটা দেখাচ্ছি মৌরি। তবে যা যা উপকরণ দেখাচ্ছি সেই সঙ্গে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখুন, সমস্ত কিছু বাজার থেকে কিনে আনার পর পরিষ্কার করে ধুয়ে ভালো করে কিন্তু রোদে শুকনো করে নিতে হবে উপকরণগুলো। তো প্রথমে দেখালাম আপনাদের এখানে রয়েছে মৌরি। এবারে নিয়েছি জিরে, গোটা সাদা জিরে। এটাকেও পরিষ্কার করে ধুয়ে ভালো করে রোদে শুকনো করে নিতে হবে। আর মাপটা আমি অবশ্যই দেখাবো। মাপ যদি ঠিকঠাক না থাকে পাঁচফোড়নের টেস্ট কিন্তু ভালো আসবে না। আর যেটা নিয়েছি কালো সর্ষে, যে কোনো নিরামিষ রান্নায় কালো সর্ষে কিন্তু টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি নিয়েছি মেথি। তো এই মেথির কিন্তু খাদ্যগুণ প্রচুর আমরা সবাই জানি, তাই তরকারিতে খুব বেশি পরিমাণেও যেমন ব্যবহার করা যায় না, সেরকম অল্প দিলে কিন্তু খাবারটার পুষ্টিগুণও বেড়ে যায়। আর নিয়েছি এখানে রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু নিরামিষ যে কোনো সবজি বা নিরামিষ ডালের টেস্ট অনেক গুণ কিন্তু বাড়িয়ে দেয়। তো এখানে মূলত পাঁচটা মশলাই ব্যবহার হয়, তো সেই সঙ্গে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা আমি আপনাদের সঙ্গে শেষে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একটা চালুনি বা স্ট্রেনার নিয়েছি, তাতে দিচ্ছি প্রথমে মৌরি। একটা টেবিল চামচের এখানে দেখুন 5 টেবিল চামচ আমি মৌরি দিয়ে দিচ্ছি। মাপগুলো কিন্তু ভীষণ জরুরি তরকারির টেস্ট ঠিকঠাক নিয়ে আসার জন্য। এবারে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনির পরিমাণটা মৌরি যতটা দেবেন তার অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে কিন্তু দিতে হবে। তো 5 টেবিল চামচের জন্য আমি এখানে প্রায় 3 টেবিল চামচ রাঁধুনি মশলা কিন্তু ব্যবহার করছি। এবারে কালো সর্ষে, কালো সর্ষে দিচ্ছি এখানে টেবিল চামচ ভর্তি করে 2 টেবিল চামচ। কালো সর্ষেটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে তরকারি তেতো হয়ে যাবে। সেই সঙ্গে এখানে মেথি দিয়ে দিচ্ছি দেখুন 2 টেবিল চামচের থেকেও কম, মানে 1.5 টেবিল চামচের কাছাকাছি। এবারে দিচ্ছি আমি জিরে। এই জিরের পরিমাণও খুব বেশি পরিমাণে কিন্তু পাঁচফোড়নে দেওয়া হয় না, মাত্র 1 টেবিল চামচ এখানে দিলাম। এবারে একটু চেলে নেবেন, কারণ এর মধ্যে থাকা ধোয়ার পরেও যে গুঁড়োগুলো থাকে সেগুলো বেরিয়ে গেলে কিন্তু ভালো, নাহলে তেলে যখন ফোড়নটা দেবেন তেলে কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। সেই জন্য যতটা সম্ভব পরিষ্কার করবেন, তবেই কিন্তু আপনি তরকারি তত ভালো পাবেন। তো এই যে দেখছেন গুঁড়োগুলো ঝরে গেছে। এবারে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে এটা ঢালছি। এখানে আমি আগেই বলেছি এই 5 মশলা ছাড়াও এর সঙ্গে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তেজপাতা। তেজপাতাকে এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে যদি মিশিয়ে রেখে দেন তাহলে আলাদা করে ফোড়নে তেজপাতা দেওয়ার প্রয়োজন পড়বে না, এবং সেই সঙ্গে কি হয় তরকারির টেস্ট কিন্তু, তেজপাতা যেহেতু এখানে দেওয়া রয়েছে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকবারেই, যখন ছোটো ছোটো টুকরো হওয়ার কারণে চামচে যখন তুলছি দেখুন প্রত্যেকবারেই কিন্তু এর সঙ্গে তেজপাতা উঠে আসছে। তো এই অল্প অল্প তেজপাতাতেই তরকারির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, আমি আগেই বলেছি এগুলো সব রোদে খুব সুন্দর করে শুকনো করা রয়েছে, যদি সেটা না হয়ে থাকে তাহলে আপনি হালকা করে কড়াইতে গ্যাসে বসিয়ে রোস্ট করে নিতে পারেন। হালকা করে ভেজে এয়ারটাইট কন্টেনারে একসঙ্গে বেশি করে বানিয়ে কিন্তু রেখে দিলে আপনি বহুদিন ধরে কিন্তু পাঁচফোড়ন ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।